Hello, dear students. I hope all of you are safe and sound, staying at home. This is M.D. Musharraf Hussain, assistant teacher, Joraraganj Adarsha High School, Chattogram. Welcome to my English class. Today's class is very important for you because in this class I am going to discuss some punctuation and capitalizations. In my last two classes, I discussed the rules of punctuation marks and capitalization. So, let's get started. Now, I am discussing some practices from punctuation marks and capitalizations. Look at the screen. এই ক্লাসে আমি মূলত তোমাদের কিছু পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করব। আমি তোমাদের যে গত ক্লাসগুলোতে পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করেছি কিছু নিয়ম, আজকে তার প্র্যাকটিক্যাল কিছু কাজ করব আমরা, যেভাবে তোমাদের প্রশ্নপত্রে পাংচুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজেশন আসবে সেই ধারা অনুযায়ী আজকে ক্লাসটা পরিচালিত হবে। তোমরা খুব বেশি মনোযোগী থাকবে। আই হোপ ইউ ক্যান লার্ন মেনি থিংস ফ্রম দিস ক্লাস। ওকে, নাম্বার ওয়ান, দ্য টিচার সেড টু দ্য বয়, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস, ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসনস। দ্য বয় সেড, স্যার আই এম সরি, আই ওয়াজ আস্কিং for a friend to my friend, the teacher say be attentive and listen to me carefully. Dear students, তোমরা খেয়াল করবে এখানে এই যে কোয়েশ্চন দেওয়া আছে এখানে কোনো পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়নি এবং কোনো ক্যাপিটাল লেটার্স এর ইউজ নেই। এখন তোমাকে এই প্রশ্ন থেকে তোমাকে পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন করতে হবে। তো আমরা গত ক্লাসে বলেছি আমি তোমাদেরকে সাধারণত পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে বিশেষ করে স্পিচ দেওয়া থাকবে। তো আমরা জানি কারো কোনো উদ্ধৃতি বা স্পিচ সেটা হবে কিসের মধ্যে হবে, ইনভার্টেড কমার মধ্যে হবে, আর বাক্যের শুরুটা হবে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে, যার কারণে আমাদের এখানে দা টিচার টি এইচ ই টিচার কি হবে ক্যাপিটাল লেটার হবে। দ্য টিচার সেড টু দ্য বয়, তো এটা যেহেতু রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্বের পরে কি হবে কম হবে। যেহেতু হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস, এটা একটা কোয়েশ্চেন করা হয়েছে, এটা একটা স্পিচ, অবশ্যই এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এর জন্য আমাকে ইনভার্টেড কমা দিতে হবে এবং ইনভার্টেড কমার মধ্যে প্রথম যে শব্দ তার প্রথম যে অক্ষরটি সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ডব্লিউ বড় হাতের হবে। হোয়াই আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং বাক্য শেষে কি দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এবং যে পরের যে বাক্যটা আসে ওই বাক্যটাও টিচারের কথা, যার কারণে এখানে ইনভার্টেড কমা শেষ হবে না। ওকে, ইউ আর নট অ্যাটেন্টিভ, ইউ ওয়াই বড় হাতের হবে, দেখেছো, ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসনস, তাহলে এখানে টিচারের কথা শেষ, এই জন্য বাক্যের শেষে ফুল স্টপ হবে এবং ইনভার্টেড কমা শেষ, টিচারের উদ্ধৃতি যে স্পিচটা এখানে শেষ হয়েছে যার কারণে এখানে ইনভার্টেড কমা শেষ হবে। পরের যে কথা দ্য বয় সেড, বা লোকটি বলল, এখানে বাক্যটা শুরু টি বড় হাতের হবে, দ্য বয় সেড, এটা রিপোর্টিং ভার্ব, এখানে কমা হবে এবং রিপোর্টেড স্পিচটি যেখান থেকে শুরু হবে সেখান থেকে ইনভার্টেড কমা দিতে হবে। স্যার, তাহলে অ্যাজ বড় হাতের হবে, স্যারের পরে কমা হবে, যেহেতু আমরা এখানে স্যার বলে সম্বোধন করেছি তাহলে স্যারের পরে কমা হবে। এবং আই অবশ্যই ক্যাপিটাল, আমরা বলি যে আই যেখানে বসুক না কেন আমি অর্থে আই প্রোনাউন অবশ্যই বড় হাতের হবে। আই এম সরি, এখানে বাক্যের শেষে ফুল স্টপ হবে এবং তার কথা এখনো শেষ হয়নি যার কারণে পরের বাক্যটা শুরু হবে। আই ওয়াজ, আই বড় হাতের, আই ওয়াজ আস্কিং ফর এ ফ্রেন্ড টু মাই ফ্রেন্ড, এখানে ফুল স্টপ হবে, বালকের কথা শেষ, আই ওয়াজ আস্কিং ফর এ ফ্রেন্ড টু মাই ফ্রেন্ড, ফুল স্টপ হবে, বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ এবং ইনভার্টেড কমা শেষ হবে কেন তার স্পিচটা এখানে শেষ। তখন টিচার বললো, দ্য টিচার সে, আবার আরেকটা বাক্য শুরু, এই জন্য বাক্যের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার দিই হবে টি বড় হাতে, দ্য টিচার সেড এখানে কমা হবে, দ্য টিচার সেড এখানে কমা হবে,
কারণ হলো আমরা বলে বারবার বলছি একই কথা যে রিপোর্টিং ভার্ব এটা অবশ্যই কি হবে রিপোর্টিং ভার্বের পরে কমা হবে এবং ইনভার্টেড কমা শুরু হবে যেহেতু এটা স্পিস বি অ্যাটেনটিভ এটা যদি বাক্য শুরু এই জন্য বি বড় হাতের বি অ্যাটেনটিভ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি এখানে স্পিস তার যে কথাটা এটা শেষ বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ এবং ইনভার্টেড কমা শেষ হবে ওকে নেক্সট ওয়ান নাম্বার টু দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট এখানে খেয়াল করো বাক্যের প্রথমে অবশ্যই বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে এই জন্য টি বড় হাতে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট এখানে কমা হবে যেহেতু এটা রিপোর্টিং ভার্ব আর যেহেতু এটা একটি স্পিচ শুরু হ্যাভ ইউ প্রিপেয়ার ইউর লেসন এখানে যেহেতু বাক্য শুরু হয়েছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবং বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এইচ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং ইনভার্টেড কমা শেষ হবে এরপরে বাক্য শুরু নো স্যার রিপ্লাই দ্য স্টুডেন্ট ছাত্র উত্তর দিল না স্যার তাহলে এখানে নো তাহলে এটা ইনভার্টেড কমা শুরু হবে এবং নো এন্ড বড় হাতে যেহেতু বাক্যের প্রথম অক্ষর আমরা বলি ইয়েস নো এবং এরপরে যদি কোনো অংশ থাকে ইয়েস নো এর পরে কম হবে নো কমা স্যার যেহেতু তার স্পিচটা এখানে সে স্যার পরে ফুল স্টপ এবং ইনভার্টেড কমা শেষ রিপ্লাই দ্য স্টুডেন্ট অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষণীয় আমাদের কোনো স্পিচের রিপোর্টিং স্পিচের আগে যদি রিপোর্টিং ভার্ব থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আর রিপোর্টের স্পিচের পরে যদি কি হয় রিপোর্টের স্পিচের পরে যদি রিপোর্টিং ভার্ব থাকে সেক্ষেত্রে এখানে স্যারের পরে কম হবে এবং পরের যে রিপোর্টিং ভার্বের অংশটা কি দিয়ে শুরু হবে স্মল লেটার দিয়ে শুরু হবে আরটা এই জন্য ছোট হাতে রয়েছে এই বাক্যটা যদি প্রথমে থাকতো দ্য স্টুডেন্ট রিপ্লাইড যদি থাকতো সেক্ষেত্রে স্পিচের প্রথমে থাকলে দ্য টি এটা বড় হাতে দিয়ে হইত এরপরের অংশ দ্য টিচার সেড হোয়াই টিচার জিজ্ঞেস করলো কেন যেহেতু এটা রিপোর্টিং ভার্ব আগে শুরু টি বড় হাতে দ্য টিচার সেড সেডের পরে কম হবে এবং টিচার জিজ্ঞেস করলো হোয়াই হোয়াই বলতে কেন এই কথাটা কার কথা টিচারের কথা এটা একটা প্রশ্নবোধক বাক্য এই জন্য ইনভার্টেড কমা আগে পরে হবে এবং বাক্যের আর শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে হোয়াই বলতে বোঝাচ্ছে হোয়াই হ্যাভ ইউ নট প্রিপেয়ার ইউর লেসন এটা বোঝাচ্ছে কেন তুমি তোমার পার্ট কমপ্লিট করো নাই শেষ করো নাই তো হোয়াই দিয়ে সংক্ষিপ্তভাবে বুঝিয়েছে এটা একটা স্পিচ যে ইনভার্টেড কমার মধ্যে হবে যেহেতু প্রশ্ন করেছে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এরপরে আছে আই ওয়াজ সাফারিং ফ্রম হ্যাডেক ইয়েস্টারডে আমি গতকাল মাথা ব্যথা ভুগছিলাম কথাটা একজন উক্তি এই জন্য ইনভার্টেড কমার মধ্যে শুরু হবে এবং বাক্যের প্রথম যে অক্ষর সেটা অবশ্যই বড় হাতের হবে আর আই অলওয়েজ বড় হাতের হবে আই ওয়াজ সাফারিং ফ্রম হ্যাডেক ইয়েস্টারডে এটা একটা ফুল স্টপ দিতে হবে বাক্যের শেষে কেন যেহেতু বাক্যটা শেষ কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়নি কারণটা হলো যে স্পিচটা যার তার কথাটা এখনো শেষ হয়নি আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো তাহলে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো এখানে কম হবে কেন রিপোর্টিং ভার্বটা আছে পরে এই জন্য এবং স্পিচের পরে ইনভার্ট কমা দিতে হবে সিট দ্য স্টুডেন্ট এখানে শেষ করতে হবে এই জন্য ফুল স্টপ নাম্বার থ্রি যথারীতি সবগুলো প্রায় একই ক্যাটাগরি বাক্যের প্রথম অক্ষর মাই ফ্রেন্ড সেড টু মি এম বড়াতের প্রথম অক্ষর বড়াতের হবে এবং সেড টু মি মি এর পরে রিপোর্টিং ভার্বের পরে কম হবে হোয়াই আর ইউ রিডিং দিস আওয়ার্ড এটা একটা স্পিচ একজন উক্তি একজন ইনভার্টেড কমার মধ্যে হবে প্রথম অক্ষর বড়াতে হবে হোয়াই আর ইউ রিডিং দিস আওয়ার্ড এটা যে কোয়েশ্চেন করা হয়েছে এই জন্য বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে এবং যেহেতু তার কথাটা এখনো শেষ হয়নি এই জন্য ইনভার্ট কমা শেষ হবে না তাকে জিজ্ঞেস করো হোয়াই আর ইউ রিডিং দিস আওয়ার তুমি এই সময় কেন পড়ছো ইট ইস টাইম ফর প্রেয়ার এটা তো প্রার্থনার সময় এই জন্য পরের অংশটাও রিপোর্টের স্পিচের মধ্যে থাকবে তার প্রথম যে ইনভার্ট কমা শুরু হয়েছে এখনো শেষ হয়নি ইট ইস টাইম ফর প্রেয়ার এখন প্রার্থনার সময় সে আরো বলেছে লেটস গো আউট ফর এ ওয়াক আফটার সেইং প্রেয়ার চলো প্রার্থনার পরে নামাজের পরে আমরা হাঁটতে বের হই তাহলে এখানে বলছে লেটস লেটস বলতে লেট আস এখানে যেহেতু অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে যেহেতু সংক্ষিপ্ত রূপ লেটাসকে লেটস করা হয়েছে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে লেট এল বড় হাতের লেটস এল ই টি অ্যাপোস্ট্রফি এস কারণ লেট আসকে সংক্ষিপ্ত করে লেটস করা হয়েছে এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে লেটস গো আউট ফর এ ওয়াক আফটার সেইং প্রেয়ার
সেন্টেন্সটা বাক্য শেষ ইম্পারেটিভ কমা শেষ। তখন যে আমি বললাম আই সেড ইয়েস আই এগ্রি উইথ ইউ, তাহলে ইম্পারেটিভ কমা শুরু হবে যেহেতু আমার স্পিচটা শুরু ইয়েস ওয়াই বড় হতে বাক্যের প্রথম হবে, ইয়েসের পরে কম হবে যেহেতু একটা বাক্য আছে পরে আই এগ্রি উইথ ইউ, এখানে কম হবে ইম্পারেটিভ কমা শেষ কম হবে। আবারও বলি কেন, যেহেতু স্পিচের রিপোর্টিং ভার পরে সেক্ষেত্রে স্পিচের শেষে আমার ইন্টারকম এর মধ্যে কম হবে আই সেড ফুল স্টপ হবে। ওকে নাম্বার ফোর, দ্য ওল্ড ম্যান সেড, সরি এখানে সেডটা উঠে নেই, দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে, এ কথাটা বৃদ্ধ লোকের, এই জন্য হবে দ্য ওল্ড ম্যান সেড কমা ইনভার্ট কমা শুরু হবে বাক্যের প্রথম অক্ষর ক্যান সি বড় অথের হবে ক্যাপিটাল লেটার দিয়ে হবে, ক্যান ইউ গিভ মি সাম ফুড এটা একটা প্রশ্ন করা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য বাক্যের শেষে প্রশ্ন করতে দিতে হবে আই, আই বলতে আই হ্যাভ, তো আই হ্যাভটা সংক্ষিপ্ত আই করা হয়েছে, এই জন্য আই অ্যাপোস্ট্রোফি ভি আই বিন স্টারভিং ফর থ্রি ডেজ, এখানে বাক্য শেষ ফুল স্টপ এবং ইনভার্ট কমা শেষ হবে। তখন যখন বৃদ্ধ লোকটি বললো আমাকে কিছু খাবার দিতে হবে, তখন দ্য মেড সেড, তখন চাকরানি বললো বাক্যের প্রথম আকার অবশ্যই বড় হাতের হবে, দ্য মেড সেড ইনভার্ট কমার পরে কমা হবে, ইনভার্টার যে ভার্ব আছে রিপোর্টিং ভার্বের পরে কমা হবে, এবং যেহেতু রিপোর্টের স্পিচ শুরু ইনভার্টে কমা হবে, হোয়াই ডু ইউ ব্যাগ, তুমি কেন ভিক্ষা করো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বাক্যের শেষে নট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চন মার্ক হবে, এবং পরের কথা তার এখনো শেষ হয়নি, ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না, এটা এই জন্য যেহেতু শেষ হয়নি ইনভার্ট কমা দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মধ্যেই ইনভার্ট কমা হবে, এখানে কান্ট, কান্ট বলতে ক্যান নট, ক্যান নট সংক্ষিপ্ত করা হয়েছে, এই জন্য সি এন অ্যাপোস্ট্রোফি টি, ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না, এই যে প্রশ্নবোধ চিহ্ন বাক্যের শেষে প্রশ্নবোধ চিহ্ন দিতে হবে এবং ইনভার্ট কমা শেষ। তখন বললো নো আই এম আনএবল টু ওয়ার্ক, ইনভার্ট কমা শুরু হবে যেহেতু এটা স্পিচ, নো নোর পরে কমা হবে এবং পরে বাক্যটা বসে যাবে আই এম আনএবল টু ওয়ার্ক, যেহেতু রিপোর্টিং ভার পরে আছে এই জন্য এখানে বাক্যের শেষে কমা হবে ফুল স্টপ হবে না ইনভার্ট কমা শেষ, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ফুল স্টপ। নাম্বার ফাইভ, রোজিনা হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে, আস্ক দ্য টিচার, টিচার বললো কাকে বললো রোজিনাকে, এই নামটা রিপোর্টের স্পিচের মধ্যে আছে, যেহেতু এখানে নামটা রিপোর্টের স্পিচের মধ্যে আছে যথারীতি ইনভার্ট কমা শুরু হবে, প্রপার নাউন নাম আছে বিশেষ সবসময় বড় হাতের হবে রোজিনা আর বড় হাতের, যেহেতু নাম এবং এখানে একটা ইনভার্ট ইন্টারভিউ সেন্টেন্স যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে এখানে কম হবে রোজিনা কমা হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন, ইংলিশের ই বড় হাতের লেসন টুডে প্রশ্ন বলেছেন হবে, দেখো তোমরা ইনভার্ট কমা শুরু রোজিনার পরে কমা হবে হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে প্রশ্ন বোধ চিহ্ন, ইনভার্ট কমা শেষ, আস্ক দ্য টিচার, টিচার বলুন ফুল স্টপ, এরপরে ইয়েস স্যার আই ডিড ইট, হ্যাঁ আমি করেছি, যেহেতু এটা একটা উক্তি একজনের বক্তব্য কথা এই জন্য এটা ইনভার্ট কমার মধ্যে হবে এবং বাক্যের প্রথম অক্ষর বড় হাতে হবে ইয়েস কমা স্যার কমা আই ডিড ইট, ওকে স্যার পরে কমা হবে আই অলওয়েজ বড় হাতে হয় আমি বুঝাতে আই বড় হাতে আই ডিড ইট ফুল স্টপ, বাক্য শেষ। আরেকটা বাক্য শুরু বাট আই হ্যাভেন আন্ডারস্টুড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস, এটাও একই জনের কথা, ওই জন্য ইনভার্ট কমা এখনো শেষ হয়নি, বাট বাক্যের প্রথম অক্ষর বড় হাতে আই হ্যাভেন, হ্যাভেন বলতে হ্যাভ নট, এই জন্য এখানে সংক্ষিপ্ত রূপ নট কে সংক্ষিপ্ত রূপ করা হয়েছে, এই জন্য এন অ্যাপোস্ট্রোফি টি হয়েছে, আন্ডারস্টুড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস, যেহেতু এই যে স্পিচ যার তার সেই অংশটা আছে পরে রিপোর্টিং ভার্বটা আছে পরে, এই জন্য এখানে কমা দিতে হবে ইনভার্ট কমা শেষ রিপ্লাই রোজিনা, প্রপার নাউন যেখানে থাকুক না কেন অবশ্যই বড় হাতের নামে প্রথম অক্ষর বড় হাতে হবে বাক্য শেষ ফুল স্টপ। দ্য টিচার সেড, টিচার আবার বললো হোয়ার ইজ দ্য প্রবলেম, এটা বাক্যের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে, দ্য টিচার সেড কমা হবে এবং যেহেতু টিচার উক্তি আছে সেটা ইনভার্ট কমার মধ্যে হবে ইনভার্ট কমা শুরু, হোয়ার ইজ দ্য প্রবলেম এটা প্রথম বাক্যের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, হোয়ার ইজ দ্য প্রবলেম প্রশ্নবোধক চিহ্ন হবে যেহেতু প্রশ্ন করা হয়েছে কোয়েশ্চন মার্ক দিতে হবে, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্টস
টিচার বললো যে হোয়ার ইজ দ্য প্রবলেম, সমস্যা কোথায়, আই উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্টস। এটাও টিচার উত্তেজনা, ইনভার্ট কমা এখনো শেষ হয়নি, টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্টস ফুল স্টপ, ইনভার্ট কমা শেষ, টিচার কথা শেষ। তখন সে বলল থ্যাংক ইউ স্যার, এই জন্য যেহেতু এটা তার উক্তি, ইনভার্ট কমা শুরু হবে বাক্যের প্রথম, যেহেতু স্পিচের প্রথম শব্দ যেটা থাকবে ক্যাপিটাল লেটার দিয়ে হবে থ্যাংক ইউ কমা স্যার কমা, যেহেতু কমা হবে কেন, এখানে রিপিটিং ভার্বটা পড়ে আছে, যেহেতু স্পিচ শেষ ইনভার্ট কমা শেষ, সে শি, এবং রিপিটিং ভার্বের শেষে কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বইতে অনেক এক্সারসাইজ আছে, তোমরা বোর্ড কোশ্চেন গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, যখনই স্কুল খুলবে তোমরা জানতে পারবে তোমাদের এক্সাম কখন হবে, এই জন্য তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ক্যাপিটালাইজেশন মার্কস সরি পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশনের যে রুলসগুলো আলোচনা করেছি সেগুলো দেখবে, যেগুলো প্র্যাকটিস করাইছি তোমাদেরকে ওগুলো করবে, এই জন্য তোমাদেরকে বেশি বেশি উদ্যমশীল হতে হবে, ইউ নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গিভিং ইউ সাম হোমওয়ার্ক, তোমরা এই হোমওয়ার্কগুলো ভালোভাবে করবে, আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা খুব সহজেই পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশন করতে পারবে আশা করি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে, তোমরা আমি এতক্ষণ তোমাদেরকে যেই পাঁচটা পাংচুয়েশন মার্ক আলোচনা করেছি সেই আলোকে এখানে কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে, তোমরা এগুলো করবে ভালোভাবে, আশা করি তোমরা এগুলো করতে পারবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, গুড বাই।